এলনুজ অনলাইনে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আগামী 12 জুন বাংলাদেশ পুলিশ জাদুঘরের উদ্বোধন হতে যাচ্ছে। এটি বাংলাদেশ পুলিশের প্রথম জাদুঘর। এটি লালমনিহাট জেলার হাতিবান্ধা উপজেলার হাতিবান্ধা থানা ভবনের পাশে পুরাতন থানা ভবনে অবস্থিত। আগামী 12 জুন এই জাদুঘরটির উদ্বোধন করবেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক। প্রিয় দর্শক, হয়তো আপনাদের মাঝে প্রশ্ন জেগেছে, এটি কিভাবে বাংলাদেশ পুলিশের প্রথম জাদুঘর? তাহলে পুলিশ লাইন রাজারবাগে যে জাদুঘরটি রয়েছে সেটি কোনটি? রাজারবাগ পুলিশ লাইনে যে জাদুঘরটি রয়েছে সেটি বাংলাদেশ পুলিশের মুক্তিযুদ্ধ বিষয়ক জাদুঘর। সে জাদুঘরে মহান মুক্তিযুদ্ধে পুলিশের অবদানের চিত্রগুলো তুলে ধরা হয়েছে। আর লালমনিহাটের হাতিবান্ধায় যে জাদুঘরটি আগামী 12 জুন উদ্বোধন হতে যাচ্ছে, সেই জাদুঘরটিতে বাংলাদেশ পুলিশের ইতিহাস, ঐতিহ্য এবং কর্মকাণ্ড তুলে ধরা হবে। প্রিয় দর্শক, বাংলাদেশ পুলিশের সৃষ্টি থেকে আজ পর্যন্ত যত কর্মকাণ্ড রয়েছে, সৃষ্টিতে বাংলাদেশ পুলিশের সৃষ্টিতে কেমন ছিল, ব্রিটিশ আমলে পুলিশ কেমন ছিল, পাকিস্তান আমলে পুলিশ কেমন ছিল, বাংলাদেশের সৃষ্টিতে পুলিশ কেমন ছিল, এখন পুলিশ কেমন রয়েছে, সেই চিত্রটি কিন্তু এই বাংলাদেশ পুলিশ জাদুঘরে ফুটে তোলা হয়েছে। সেটি যেটি দেখার মতো একটি পরিবেশ। আপনি আপনার পরিবার এবং আপনার সন্তানদেরকে নিয়ে কিন্তু এই জাদুঘরে আসতে পারবেন এবং এখানে 4-5 ঘন্টা যদি আপনি ঘুরে দেখেন এবং প্রতিটি দৃশ্য যদি আপনি ভালোভাবে উপলব্ধি করেন, তাহলে অনেক কিছু দেখতে পাবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী 12 জুন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক কিন্তু এই জাদুঘরটির উদ্বোধন করতে যাচ্ছেন। এই উপলক্ষে পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে এই লালমনিহাটের হাতিবান্ধায় যে বাংলাদেশ পুলিশ জাদুঘরটি স্থাপন হচ্ছে বা এবং যা 12 জুন উদ্বোধন হতে যাচ্ছে, এটি শুধু হাতিবান্ধার জন্য বড় প্রাপ্তি নয়, এটি লালমনিহাট গোটা উত্তরাঞ্চলের জন্য বড় প্রাপ্তি। অন্য কোনো দিন এই পুরো জাদুঘর ঘুরে আপনাদেরকে এই বাংলাদেশ পুলিশ জাদুঘরের চিত্র আপনাদের সামনে তুলে ধরব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, এলনুচ অনলাইনের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।